हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछी। तो किछुदिन आगे तो नायकार हट पिंक सेल गेलो, तो तुम्हारा जानो आर नायकाते तो माझे माझे सेल चलतेई थाके। तो सेखान थेके आमि नायकारी किछु प्रोडक्ट पार्चेस करेछि, स्पेशली स्किन केयारेर प्रोडक्ट। तो देखो एखन तो वेदार चेंजिंग आछे, बृष्टि पड़छे, प्लस निजेके सबसमय परिष्कार परिच्छन्न रखार जन्य किन्तु सबसमय आमादेर स्किन केयारटा अवश्यई दरकार। एछाड़ाओ देखो आमरा अनेक समय एखन अनलाइन शपिं करेई थाकि, तो एई जे शपिंगेर যেগুলো কোনটা কিনবো কোনটা কিনবো না অ্যাপের থ্রু দিয়ে তো জানার জন্য আমরা যদি রিভিউগুলো দেখে নিই তাহলে কিন্তু আমাদের খুব হেল্পফুল হয়। তো চলো ফার্স্টে আমরা দেখে নিই নায়িকা থেকে আমরা কী কী পারচেস করেছি। তো ফার্স্টেই দেখো আমি একটা শাওয়ার জেল পারচেস করেছি, সেটা হচ্ছে ওয়ান্ডার থার্স্টের হাওভেন জাসমিন। তো এইটা ফার্স্টে পারচেস করেছি, তার সাথে সাথে আমি এটা নিয়েছি ওয়ান্ডার থার্স্টের কান্ট্রি রোজ বডি লোশন। এবং এই দুটো তো আমি প্রাইসগুলো বলবো, তার সঙ্গে আমি কত ছাড় পেয়েছি সেটাও বলবো। তার সঙ্গে কিন্তু আমি নায়িকা ন্যাচারালসের একটা ফেস ওয়াশ কিনে নিয়েছি। তো চলো ফার্স্টে আমরা যে প্রোডাক্টটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে শাওয়ার জেল। তো দেখো আমরা প্রত্যেকেই কিন্তু সাবান, শাওয়ার জেল, বডি ওয়াশ ইউজ করেই থাকি, তাহলে কেন আমরা নায়িকারটা কিনবো? নায়িকারটা কিন্তু আমার সত্যি প্রথমে যেটা বলে থাকি আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে স্মেল। দারুণ একটা গুড স্মেল এটার মধ্যে পাওয়া যায়, খুব লাইট, গন্ধটা তো খুবই সুন্দর। তাছাড়া নায়িকা ন্যাচারালসের প্রোডাক্টগুলোতে প্যারাফিন ফ্রি হয়, তো তোমরা ডেইলি বেসিসে এটাকে খুব ভালো করে ইউজ করতে পারো। এছাড়াও দেখো এখানে অ্যালোভেরা দেওয়া আছে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে, এবং এখানে কিন্তু কোকোডি অয়েলটা দেওয়া আছে, তার ফলে কিন্তু তোমার স্কিনটা কিন্তু খুব স্মুথ হবে এবং ড্রাইনেসটা কিন্তু কাটবে। তো এটা প্রাইস দেখো 350 লেখা আছে, আমি ডিসকাউন্ট পেয়েছিলাম, তো 228 আমি পেয়েছি, 300 ml আছে। আমি তো যেটা বলছিলাম বাবা যে গন্ধটা তো দারুণ একটা, যারা খুব স্মাইল গন্ধ পছন্দ করো, যখন তোমরা চান করবে চানের সময় একটা খুব একটা হালকা ফ্রেগনেন্স পছন্দ করো, এটা কিন্তু অনেকক্ষণ থাকবে, এটা কিন্তু লং লাস্টিং। তোমরা যদি খুব হ্যাঁ না দরদর করে খামছো বা বাইরে চলে গেলে তা না, তবে চানের পর একটা রিফ্রেশ মুড কিন্তু এটা দেবে। তো আমার এটা ইউজ করে তো খুবই ভালো লেগেছে, আমি 2-3 দিন ধরে এটাই ইউজ করছি। নেক্সট দেখো আমি যেটা ইউজ প্রোডাক্টটা কিনেছি সেটা হচ্ছে ফেস ওয়াশ। তো আমরা তো বাজারে প্রচুর প্রচুর ফেস ওয়াশ দেখতে পাই, যে কোনো ব্র্যান্ডেরই ফেস ওয়াশ আছে, তবে নায়িকা ফেস ওয়াশের স্পেশালিটি একটা যে এখানে প্যারাফিন ইউজ হয় না, তো তার ফলে কিন্তু খুব বেশি ফেনা হবে না। মানে আমরা যদি চাই যে মুখ ভর্তি ফেনা তাহলে কিন্তু এটা ইউজ করবে না, কিন্তু এটা খুব ন্যাচারাল বা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে তৈরি হয়েছে। এটা দেখো লেখাই আছে স্যান্ডেলউড এবং অরেঞ্জ পিল, এবং এটা ডি ট্যানিং। তো আমাদের তো রেগুলার এখন করোনার জন্য আমরা হয়তো অনেকেই বাড়িতে আছি, কিন্তু রেগুলার বেসিসে আমাদের বেরোতে হয়, আর আমাদের কলকাতায় তো বুঝতেই পারছো খুব গরম একটা ওয়েদার, তো ট্যান তো আমাদের পড়েই। তো যেই হোক, তো এইটা কিন্তু ড্যান রিমুভের জন্য খুব ভালো, এটা কোথাও থেকে বাইরে থেকে এসেও তোমরা এটা ইউজ করতে পারো, আবার মেকআপ তোলার জন্য এটা ইউজ করতে পারো। এখানে দেখো স্যান্ডেলউড অয়েল লেখা আছে, সুইট অরেঞ্জ পিল অয়েল লেখা আছে, এগুলো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে লেখা আছে। এটার প্রাইস হচ্ছে 139, এটা 100 ml এর একটা প্যাক আছে, কিন্তু এটা আমি অফার পেয়েছি, এটা আমার খুব কমই লেগেছে, এটা মাত্র 89 rupees লেগেছে। নায়িকাতে তো মাঝে মাঝেই ছাড় দিতে থাকে, তো তোমরা যে কোনো একটা ছাড় গ্র্যাব করতে পারো, এটা আমি বলবো। তবে অরেঞ্জ তো সবসময় স্যান্ডেলউড তো সবসময় স্কিনের জন্য আমাদের ভালো, এটা একটুখানি স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে, এবং এটা আমরা প্রত্যেকদিন ইউজ করতে পারি যেহেতু প্যারাফিন নেই। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে ওয়ান্ডার থার্স্টের কান্ট্রি রোজ একটা বডি লোশন। এইটা তো মানে বলবো তিনটে প্রোডাক্টের মধ্যে এটা হচ্ছে বেস্ট প্রোডাক্ট। এটার বডি লোশনটার তো স্মেলটা তো মানে একদম দারুণ দারুণ, এত সুগন্ধ, এবং সেটা অনেকক্ষণ থাকে। মানে প্রথম কথা তো বোটানিংটা আমার খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা হালকা পিঙ্ক কালারের রোজের পিকচার দেওয়া, বটনিং ওয়াইজটা খুব ভালো। নেক্সট হচ্ছে এই পাফটা দেওয়া আছে, এটা তোমরা যখন তখন লক করে নিতে পারো, কোনো জায়গায় যখন যাচ্ছ কোনো এটা তুমি এটা ক্যারি করতে পারো, কারণ এখানে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো এইটা দেখো আমি বলছি এর ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী আছে, এটার দাম হচ্ছে 450 300 ml এর একটা বোতল। তো এটা আমি পেয়েছি 338, তো বুঝতেই পারছি আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে প্রচুর প্রচুর ছাড় পেয়েছি। এটার ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যেটা আছে অ্যাকোয়া আছে, তারপরে গ্লিসারিন আছে, তারপরে এখানে বিভিন্ন রকম অয়েল, সঙ্গে ময়েশ্চারাইজার আছে। আচ্ছা এখানে সোডিয়াম ফ্রেগনেন্স, রোজ ফ্রেগনেন্স ইউজ করা হয়েছে, সোডিয়াম এক্সট্রাক্ট ইউজ করা হয়েছে। তো দেখো এই বডি লোশনটা আমি একটুখানি নিচ্ছি হাতের মধ্যে, খুব অল্প পরিমাণ লাগে, দেখো খুব অল্প পরিমাণ লাগে। এটা তো 3 বছর অবধি যাবে, প্লাস তোমরা যদি কেউ সিঙ্গেল ইউজ করো তাহলে তো 3-4 মাস এটা ইজিলি ইউজ করতে পারবে। ড্রাই স্কিন যাদের খুব ড্রাই তারা হয়তো এটা
খুব ভালো না বাসলেও যারা নর্মাল টু অয়েলি আছে, যারা গরমকালে ড্রাই স্কিন, তাদের একটা ভালো ময়েশ্চারাইজার দরকার হয়। কারণ শীতকালে ড্রাইনেসটা আরও বেড়ে যায়, তখন হয়তো আরও বডি বাটার দরকার হতে পারে। বাট ড্রাই স্কিনের জন্য গরমকালে, সামারের জন্য তো খুব ভালো, এছাড়া নর্মাল টু অয়েলি স্কিনের জন্য ভালো। তো দেখো আমি একটুখানি নিচ্ছি, দেখো আমার দুটো হাতে স্কিনের স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারবে, এবং গন্ধটা তোমরা জাস্ট দারুণ দারুণ, মানে গন্ধটার জন্য তোমরা প্রেমে পড়ে যাবে এবং এটা ছাড়তে পারবে না ইউজ করতে গেলে। তো দেখো আমার দুটো হাতে, দেখো এটা কত ড্রাই লাগছে আর এটা তো কত, এটা সঙ্গে সঙ্গে আমি মেখেছি বলে এরকম, আর একটু কিছুক্ষণ পর আমি দেখিয়ে দেবো যে এটার গন্ধটাও কিন্তু মারাত্মক মারাত্মক গন্ধ, মানে যে কোনো পারফিউমকে এটা হার মানাবে। এবং তিনটে প্রোডাক্টের মধ্যে তোমরা যদি মনে করো যে একটাই কিনবো, তাহলে কিন্তু এই বডি লোশনটা কিনো, অসাধারণ গন্ধ। আমি এটা খুব অল্প অল্প করে ইউজ করতে থাকছি, কারণ কি এটা খুব বেশি প্রয়োজন হয় না, আর আমার স্কিনটা ড্রাইয়ের জন্য, সামারের জন্য কিন্তু এটা খুব ভালো আমার লেগেছে। আর দেখো কোনো চিটচিটে ব্যাপার নেই, খুব ভালো স্কিনের সাথে কিন্তু বসে যায়, খুব ভারীও না, খুব হালকাও না, খুব ভালো একটা ক্রিমি ময়েশ্চারাইজিং আছে এর মধ্যে। তো দেখো এই তিনটে প্রোডাক্টের মোটামুটি আমি রিভিউ বলে দিলাম, দামগুলো বলে দিলাম। আমি ফেস ওয়াশটা তোমরা যে কোনো একটা কোম্পানি ইউজ করো, কিন্তু নাইকার এই ডিটানিং ফেস ওয়াশটা তোমরা অবশ্যই ইউজ করতে পারো। প্রত্যেকটা প্রোডাক্টই, নাইকার যে কোনো প্রোডাক্টই কিন্তু খুবই ক্লাসি এবং খুবই ভালো, প্রাইস ওয়াইজ ওটা কিন্তু খুবই ভালো। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে এই তিনটে প্রোডাক্ট সম্পর্কে তোমাদের আমি যতটুকু জানলাম বা ইউজ করে আমার যা ফিল হলো, তার ট্রু একটা রিভিউ তোমাদের দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে। আর যদি অন্য কোনো প্রোডাক্টের রিভিউ জানতে চাও তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, কারণ নতুন নতুন ভিডিও আপডেট বা প্রোডাক্ট রিভিউ বা মেকআপ প্রোডাক্ট মেকআপ টিউটোরিয়াল এগুলো সবই যখন আমি লঞ্চ করবো বা সব ভিডিওগুলো আমি দেখবো পাবলিশ করবো, তাহলে কিন্তু তোমার কাছে বেল আইকনটা প্রেস করা না থাকলে কিন্তু ওটা যাবে না ভিডিওটা। তো সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকে এই পর্যন্ত, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, ও স্কিনে প্রচুর প্রচুর যত্ন নাও, কারণ আমাদের কিন্তু হেলথ ইজ ওয়েলথ। তো আমাদের নিজের স্বাস্থ্যও যেমন সুন্দর রাখতে হবে, ত্বকটাকেও কিন্তু সুন্দর রাখতে হবে, মসৃণ রাখতে হবে, উজ্জ্বল রাখতে হবে। চলো টাটা আজকে এই পর্যন্ত।